ওয়েলকাম ব্যাক টু সিভিল কেমি মেডিসিন ইউটিউব চ্যানেল। সিভিল কেমি মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। তো আমি এখন তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমাদের WBMSC দ্বারা আয়োজিত KMC-র জন্য যে সাবেস্টেন ইঞ্জিনিয়ারের রিক্রুটমেন্ট হয়েছিল 2016-এ, সেই পেপারের ডিটেল সলিউশনের লাস্ট পার্ট নিয়ে। আমি কিন্তু অলরেডি তিনটি পার্ট তোমাদের সামনে ডিসকাস করেছি, তো এই পার্টে আমি রিমেনিং কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 76 থেকে 100 অবধি ডিসকাস করবো। তাছাড়া তোমরা ইতিমধ্যেই আরও ভিডিও পেয়েছো প্রিভিয়াস ইয়ারের, অর্থাৎ আমি কিন্তু 2018 এবং 2020 অর্থাৎ 2020 বলতে যেটা 2019-এর যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল, যেটা 2020 মার্চ মাসে এক্সাম হয়ে গেছে, সেটারও কিন্তু পুরো ডিটেল সলিউশন কিন্তু তোমাদেরকে করে দিয়েছি। যারা সলিউশনগুলো দেখোনি অবশ্যই সেটি আমার এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে বা তোমরা পেয়ে যাবে সেই ভিডিওগুলোর লিঙ্ক। তাছাড়া তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়েও তোমরা কিন্তু KMC পোর্শনে এই ডিটেল সলিউশনগুলো পেয়ে যাবে। তো যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে যাতে বন্ধুরাও এই ভিডিওর থেকে কিছু একটা উপকার পায়। তো আমাদের কিন্তু এক্সাম ডেট ডিক্লেয়ার করে দিয়েছে এই মাসে 13 তারিখ, অর্থাৎ 13 ডিসেম্বর আমাদের এক্সাম, হাতে আমাদের সময় কম। তো চলো সময় নষ্ট না করে লাস্ট 25টি কোশ্চেন দেখে নেই কি ছিল। তো আজকে ভিডিওর যে ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 76, আমার কোশ্চেনটি হচ্ছে সার্ভে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, এবং সেটা অবশ্যই হচ্ছে আমার কম্পাস সার্ভে। এবং আমার কোশ্চেনটাতে কি বলেছে, ইফ এবি অফ এবি ইজ 30 ডিগ্রি 15 মিনিট অ্যান্ড বিবি অফ বিসি ইজ 300 ডিগ্রি 30 মিনিট, দেন দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল এবিসি উইল বি। তো আমার ফোর বিয়ারিং অফ এবি লাইন দেওয়া আছে এবং ব্যাক বিয়ারিং অফ বিসি লাইন দেওয়া আছে, আমার ইনক্লুডেড অ্যাঙ্গেল এবিসি বের করতে বলেছে। তো ইনক্লুডেড অ্যাঙ্গেলের কিছু ফর্মুলা আছে, তো সবসময় তো আর পড়া ফর্মুলা মনে রাখা সম্ভব না, এক্সামে ফর্মুলা মনে থাকবে না। তো আমি কোশ্চেন অনুযায়ী সিম্পল ডায়াগ্রাম ড্র করলাম, ডায়াগ্রাম ড্র করে আমি কিন্তু সলভ করে 89 ডিগ্রি 45 মিনিট পেয়েছি। তোমরা এটা স্ক্রিনশট রাখতে পারো। কিরকম, আমি প্রথমে এবি লাইন বলেছে, এবি লাইনের বিয়ারিং দেওয়া আছে ফোর বিয়ারিং, তো 30 ডিগ্রি 15 মিনিট, ঠিক আছে। তো এরকম করলে আমি কিন্তু এবি লাইনটা পেয়ে যাই। তারপর আমার কি আছে, ব্যাক বিয়ারিং অফ বিসি, ঠিক আছে, ব্যাক বিয়ারিং অফ আমার বিসি আছে, ঠিক আছে। তো ব্যাক বিয়ারিং অফ বিসি, তো আমি এখান থেকে বি সি এবং তার ব্যাক বিয়ারিং কিন্তু এটা দেওয়া আছে, ঠিক আছে, কোশ্চেনে কিন্তু আমার এটা দেওয়া আছে। তো আমার এ বি সি ইনক্লুডেড অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা যেখানে আমি কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছি এইটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তো বিসির ব্যাক বিয়ারিং যদি এটা হয় তার তো অবশ্যই আমি ফোর বিয়ারিং বের করতে পারবো। তো ফোর বিয়ারিং বের করতে গেলে যেহেতু ব্যাক বিয়ারিংটা 180 থেকে বেশি আছে, তো আমাকে এটার থেকে 180 বাদ দিলে আমি তার ফোর বিয়ারিং পেয়ে যাবো। তো আমি এই বিয়ারিংটা পেয়ে গেছি, ঠিক আছে। এবং আমার যদি এই বিয়ারিংটা জানা থাকে অর্থাৎ অ্যাঙ্গেল, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, ঠিক আছে। এবং এই অ্যাঙ্গেলটা যদি আমি বের করি, দুটোকে যোগ করে দিলে কিন্তু আমি পেয়ে যাবো। তো আমি কিন্তু তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, এইটা প্লাস এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, যেখানে 180 থেকে মাইনাস করে আমি কিন্তু বের করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তো আমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন এ। চলো নেক্সট, 77 কি বলেছে, আ বিম এ বি সি ডি 12 মিটার লং সিম্পলি সাপোর্টেড অ্যাট বি অ্যান্ড সি 8 মিটার অ্যাপার্ট ইকুয়াল ওভারহ্যাং অফ 2 মিটার অন বোথ এন্ড ইজ সাবজেক্টেড টু ইউডিএল অফ 100 কিলোনিউটন পার মিটার, দ্য বেন্ডিং মোমেন্ট ফর হুইচ দ্য বিম ইজ টু বি ডিজাইন্ড অ্যাজ, অর্থাৎ যে বেন্ডিং মোমেন্টের জন্য ডিজাইন করা হবে সেটা বের করতে বলছে। তার মানে ডিজাইন বেন্ডিং মোমেন্ট, অবভিয়াসলি তাহলে আমাকে কি বের করতে হবে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, কারণ আমরা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের এক্সপেক্ট আমরা ডিজাইন করি। তো অ্যাজ পার মাই কোশ্চেন আমি ডায়াগ্রাম ড্র করেছি, 8 মিটার আমার স্প্যান, দুই দিকে 2 মিটার 2 মিটার করে ওভারহ্যাং আছে, অ্যান্ড দ্য ইউডিএল ইজ 100 কিলোনিউটন পার মিটার। তাহলে এটা আমার হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে, আমি ড্র করেছি, অর্থাৎ ক্যালকুলেশন করলে পাওয়া যায় কিরকম আমার এখানে রিয়াকশন। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে সিমেট্রিক উইথ রেসপেক্ট টু স্প্যান অ্যান্ড লোড কন্ডিশন। তাহলে এখানে আমার রিয়াকশন কি হয়ে যাবে, দুটো সাপোর্টে টোটাল লোডের হাফ হয়ে যাবে। তো টোটাল লোড এখানে কত, 100 × 12/2 করলে আমার রিয়াকশনটা পেয়ে গেলাম 600 কিলোমিটার। এবার যদি আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করি, এখানে জিরো হবে, করে এখানে নেগেটিভ থেকে আলটিমেটলি এখান থেকে চেঞ্জে এরকম করে আসবে, অর্থাৎ আলটিমেটলি যেহেতু এটা সিমেট্রিক বেন্ডিং মোমেন্ট আমার কিন্তু মিডিলে ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। তো এখানে আমার দুটো বেন্ডিং মোমেন্ট, একটা সাপোর্টে বের করতে হবে যেটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, সেটা বের হয় 200 কিলোনিউটন পার মিটার, কিচ্ছু না, আমার এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি WL²/2 করে 200, ঠিক আছে। আর সেন্টারে বের করলে যেটা পজিটিভ সেটা 600, তো আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বলছে, ম্যাক্সিমাম সেটা আইদার হগিং হতে পারে, স্যাংগিং হতে পারে, অর্থাৎ নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। তো আমার ম্যাগনিচিউডটা দরকার, তো আমার অ্যান্সার কিন্তু 600 হচ্ছে। এবং সিতে কী করে বের করলাম, এখানে কিন্তু আমি ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছি। তো আমার কারেক্ট অ্যান্সার বি। চলো নেক্সট,
78 ভালো করছেন। ফর শেয়ার ফোর্স টু বি ইউনিফর্ম থ্রু আউট দ্য স্প্যান অফ সিম্পলি সাপোর্টেড বিম হুইচ অফ দ্য ফলোয়িং লোড শুড বি অ্যাপ্লাইড অন দ্য বিম, অর্থাৎ আমার থ্রু আউট হোল স্প্যান শেয়ার ফোর্স কিন্তু ইউনিফর্ম হতে হবে। চলো দেখি, টু ইকুয়ালি স্পেস কনসেন্ট্রিক লোড, কিন্তু এটার জন্য শেয়ার ফোর্স কিন্তু ইকুয়াল না, কারণ আমার যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম হয়, আমি যদি দুটো ইকুয়াল স্পেডে কনসেন্ট্রিক লোড যদি অ্যাপ্লাই করলাম সাপোজ পিপি, তো এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম কিন্তু আমার কনস্ট্যান্ট হবে না। ঠিক আছে, কিরকম হবে, এরকম টাইপের ডায়াগ্রাম অনেকটা হবে, মোট কথা থ্রু আউট কনস্ট্যান্ট কিন্তু হবে না। নেক্সট, এ কাপাল এট দ্য মিড স্প্যান, হ্যাঁ অবশ্যই মিড স্প্যানে করলে কিন্তু আমার শেয়ার ফোর্সটা কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, আমি যদি এখানে একটা এম কনসিডার করি, এখানকার যে রিয়াকশনটা আছে, একটা রিয়াকশন ডাউনওয়ার্ড দিবে এম বাই এল, আর একটা রিয়াকশন দিবে আপওয়ার্ড এম বাই এল। ঠিক আছে, তো এটা কনস্ট্যান্ট শেয়ার ফোর্স হবে। ঠিক আছে, তো এটা পার্শালি ঠিক। দেখি নেক্সট অপশন দেখতে হবে, ইউডিএল ওভার দ্য ইন্টার স্প্যান, না এবার এ কাপল এনি হোয়ার ইন দ্য স্প্যান, হ্যাঁ এটাই হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ এইটা আমি কাপল যেটা আছে মিডিলে না দিয়ে যদি আমি এই জায়গাটাতেও দেই বা এই জায়গাটাতে দেও, তাও আমার ইউনিফর্ম শেয়ার ফোর্স হবে। তো আমার বি এর থেকে ডিটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, কারণ বিটা হচ্ছে একটা স্পেশাল কেস আর ডিটা হচ্ছে ওভারঅল স্যাটিসফাইড করে, তো ডি ইজ মাই কারেক্ট অ্যান্সার। তাহলে নেক্সট কোশ্চেন 79, অ্যাট আ পয়েন্ট ইন আ স্ট্রেনড ম্যাটেরিয়াল ইফ টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার টেনসাইল স্ট্রেস অফ 200 নিউটন পার মিলিমিটার স্কোয়ার অ্যান্ড 100 নিউটন পার মিলিমিটার স্কোয়ার অ্যাক্টিং, দেন দ্য ইন্টেন্সিটি অফ ট্র্যানজেনশিয়াল স্ট্রেস অন আ প্লেন ইনক্লাইন অ্যাট 15 ডিগ্রি টু দ্য অ্যাক্সিস অফ দ্য মাইনর স্ট্রেস। ঠিক আছে, মাইনর স্ট্রেস বলতে এখানে অ্যাকচুয়ালি মাইনর প্লেন হবে, ঠিক আছে 15 ডিগ্রি দেওয়া আছে, তো এখানে আমি ডায়াগ্রামটা কিন্তু ড্র করে নিয়েছি, দিস ইজ মাই 200, দিস ইজ মাই 100। ঠিক আছে, তো 200 হচ্ছে আমার মেজর হবে, মানে সিগমা 1, আর যেটা কম থাকে দ্যাট ইজ মাইনর সিগমা 3, কিন্তু এখানে যে 15 ডিগ্রি অ্যাঙ্গেলটা করেছে সেটা কিন্তু মাইনরের সাথে। ঠিক আছে, মাইনর স্ট্রেস, অর্থাৎ মাইনর স্ট্রেসটা কোথায় দিবে, মাইনর প্লেনের সাথে, তাহলে এইটা হচ্ছে আমার মাইনর প্লেন যেখানে আমার মাইনর স্ট্রেস দিচ্ছে, ঠিক আছে সিগমা 3 দিচ্ছে, তো এইটার সাথে 15 ডিগ্রি করেছে। এবার আমাদের যে ফর্মুলা ইউজ করি সবসময় মনে রাখবে, মেজরের সাথে আমরা অ্যাঙ্গেলটা নেই, মেজর তো মেজরের সাথে হবে আমার 75 ডিগ্রি, এইটা কিন্তু খুব ভাইটাল। ঠিক আছে, এবার এইটা হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে কোনো একটা অবলিক প্লেনের উপরে শেয়ার স্ট্রেস ব্যবহার, সিগমা 1 মাইনাস সিগমা 3 বাই এটা সাইন 2 থিটা প্লাস টাও এক্স আই কস 2 থিটা, যদি আমার টাওটা দেয় এখানে কিন্তু আমার টাও এক্স ওয়াই ইকুয়াল টু 0, কারণ এখানে কোনো শেয়ার স্ট্রেস কাজ দিচ্ছে না, তো এই পোর্শনটা 0 হয়ে গেল, শুধু এই পোর্শনটা থাকবে, তো আমার অ্যান্সার কিন্তু 25 হয়ে যাচ্ছে। এখানে সাবধান, ঠিক আছে থিটার জায়গায় কিন্তু 75 বসবে, কারণ ফর্মুলাতে যে থিটাটা আছে অবভিয়াসলি থিটা অ্যাঙ্গেল করে উইথ মেজর প্লেনের সাথে। ঠিক আছে, তো আমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন বি। চলো নেক্সট, ইফ দ্য টোটাল হার্ডনেস অ্যান্ড অ্যালকালিনিটি অফ আ স্যাম্পল অফ ওয়াটার আর 300 মিলিগ্রাম পার লিটার অ্যান্ড 100 মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বোনেট স্কেল। ঠিক আছে, তাহলে আমার টোটাল হার্ডনেস দেওয়া আছে আর অ্যালকালিনিটি দেওয়া আছে, দেন ইটস কার্বোনেট অ্যান্ড নন কার্বোনেট হার্ডনেস। ঠিক আছে, আমাকে কার্বোনেট আর নন কার্বোনেট হার্ডনেস বের করতে হচ্ছে, তো এটা আমরা জানি যে কার্বোনেট হার্ডনেস হচ্ছে লেস অফ দ্য টোটাল হার্ডনেস অ্যান্ড অ্যালকালিনিটি, অর্থাৎ আমার যেটা অ্যালকালিনিটি থাকে আর টোটাল হার্ডনেস থাকে তার ভিতরে যেটা মিনিমাম হয় সেটা হয় কার্বোনেট হার্ডনেস। চলো এখানে দেখে নেই মিনিমাম কোনটা আছে, 100 আছে, 100 বলতে অ্যালকালিনিটি, তাহলে এখানে আমার এই অ্যালকালিনিটিটা হচ্ছে মিনিমাম। ঠিক আছে, তো আমার কার্বোনেট হার্ডনেস হয়ে যাবে 100। এবার নন কার্বোনেট হার্ডনেস কি হবে, টোটাল হার্ডনেস মাইনাস কার্বোনেট হার্ডনেস, তো আমরা কি জানি টোটাল হার্ডনেস মাইনাস কার্বোনেট হার্ডনেস। ঠিক আছে, তো দেয়ারফর 300 মাইনাস 100, therefore my correct answer is 200 milligram per liter, therefore answer will be 100 and 200, let's see the option, therefore my correct option is A. Chalo next, 81 ki boleche, the amount of bleaching powder containing 20% available chlorine needed per day to chlorinate a raw water supply of 50 LPCD at the rate of 2 ppm for a population of 10,000 is. ভালো বলছেন, সিম্পল কনসেপ্ট লাগাতে হবে। এবার প্রথমে আমাকে দেখতে হবে ওয়াটার কত লাগে, 50 LPCD, মানে 50 লিটার পার ক্যাপিটা পার ডে। ঠিক আছে, এবং আমার পপুলেশন কত আছে, 10,000। ঠিক আছে, এবং রেট অফ সাপ্লাই আছে এক 2 ppm এ আমার ক্লোরিনটা থাকে, তো চলো সলিউশনটা দেখে নিই। তো টোটাল ওয়াটার কনজাম্পশন আমার কত হবে বা সাপ্লাই কত হবে, পপুলেশন ইন্টু LPCD। ঠিক আছে, তো এইটা এত লিটার আমার ওয়াটার দিতে হবে। ঠিক আছে, তাহলে এবার টোটাল ক্লোরিন কত লাগবে, আমার যেহেতু ক্লোরিন রেট বলছে 2 ppm, 2 ppm মানে 2 মিলিগ্রাম পার লিটার, তাহলে আমার পার লিটারে 2 মিলিগ্রাম লাগে। ঠিক আছে, তাহলে আমার এত লিটারে কত লাগবে, এইটা, অর্থাৎ আলটিমেটলি 1 কেজি লাগবে। এবার আমার ব্লিচিং পাউডার কি বলেছে, ব্লিচিং পাউডারের মধ্যে কি আছে, 20% অ্যাভেলেবেল ক্লোরিন আছে। ঠিক আছে, তো এটা আমার ক্লোরিন লাগে, তো ব্লিচিং পাউডার কি অবশ্যই বেশি লাগবে, কারণ 20% ক্লোরিনের জন্য, এটার মানে হচ্ছে 20 গ্রাম ক্লোরিনের জন্য আমার 100 গ্রাম ব্লিচিং পাউডার লাগবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ভালো জিনিস বুঝতে হবে যে ব্যাপারটা কি বলছে, 20% যে বলেছে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে আমার 20 গ্রাম বা মিলিগ্রাম যেটাই ধরি না কেন,
ঠিক আছে? তো 20, আমি যদি বলি 20 মিলিগ্রাম, যদি বলি তাহলে 20 মিলিগ্রাম যদি আমার ক্লোরিন ইউজ করতে হয়, তার জন্য আমার ব্লিচিং ইউজ করতে হবে 100 মিলিগ্রাম, ঠিক আছে? ব্যাপারটা এরকমই। তো আমার এখানে ব্লিচিং পাউডার হবে 100/200×1 অর্থাৎ 5 কেজি, কিন্তু আমার অ্যান্সার বের, আশা করা যায় বুঝতে পেরেছো। তো আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। চলো নেক্সট। ইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ডিজলভ আয়রন অ্যান্ড ম্যাঙ্গানিজ ক্যান বি রিমুভ ফ্রম দ্য ওয়াটার, অবশ্যই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরোশন করা হয় এবং অ্যাজ ওয়েল অ্যাজ কোয়াগুলেশনের মাধ্যমেও রিমুভ করা হয়। অনেকে সি করবে, সিটা হবে না, সি এর থেকে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে বি। তার কারণ হচ্ছে কোয়াগুলেশন প্রসেস, আফটার কোয়াগুলেশন, কোয়াগুলেশনের জন্য কিন্তু আমার ফকুলেশনটা হয়, অর্থাৎ কোয়াগুলেন্ট আমি যখন অ্যাড করি, সেই ডিউ টু অ্যাডিশন অফ কোয়াগুলেন্ট তখন ওইটা কি করে, ফ্লক ফর্ম করে, এবং দা প্রসেস অফ ফর্মেশন অফ ফ্লক ইজ কল ফকুলেশন, ঠিক আছে? তো দেয়ার পর মাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে এরোশন অ্যান্ড কোয়াগুলেশন। চলো নেক্সট, দেখা যাক কি বলেছে। কোশ্চেন নাম্বার 83, এ মিডিয়ান ইজ আ লংগিটিউডনাল স্পেস সেপারেটিং, এটা আমার হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন। এবং মিডিয়ানটা কি হয়, মেন ফাংশন হচ্ছে ডুয়াল ক্যারেজ ওয়েকে সেপারেট করার জন্য, ডুয়াল ক্যারেজ ওয়ে বা ডুয়াল লেন, ঠিক আছে? আমার যদি দুটো লেন থাকে, লেনটাকে মাঝখানে সেপারেট করার জন্য আমার মিডিয়ান ইউজ হয়, দিস ইজ দ্য মেন ফাংশন অফ মিডিয়ান। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 84, দ্য ম্যাক্সিমাম এনার্জি স্টোর্ড অ্যাট ইলাস্টিক লিমিট অফ ম্যাটেরিয়াল ইজ কল্ড দ্য ম্যাক্সিমাম এনার্জি স্টোর, ঠিক আছে? ভালো কোশ্চেন, এটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে প্রুফ রেজিলেন্স। তার কারণ হচ্ছে প্রথমে আমাকে জানতে হবে হোয়াট ইজ রেজিলেন্স। রেজিলেন্স ইজ নাথিং বাট দ্য টোটাল এনার্জি স্টোর্ড উইদিন ইলাস্টিক লিমিট, ওকে? তো আমার রেজিলেন্স কি, দ্য এনার্জি স্টোর্ড উইদিন দ্য ইলাস্টিক লিমিট, ঠিক আছে? আর প্রুফ রেজিলেন্স হচ্ছে দ্য এনার্জি স্টোর উইদিন দ্য ইলাস্টিক লিমিট, দ্যাট মিনস দ্য ম্যাক্সিমাম এনার্জি স্টোর উইদিন দ্য ইলাস্টিক লিমিট, অর দ্য ম্যাক্সিমাম এনার্জি স্টোর অ্যাট ইলাস্টিক লিমিট, অর্থাৎ দ্য ম্যাক্সিমাম এনার্জি স্টোর্ড অ্যাট ইলাস্টিক লিমিট, দ্যাট ইজ প্রুফ রেজিলেন্স। আর এমনি যেটা আছে, এমনি যেটা দ্য এনার্জি স্টোর উইদিন ইলাস্টিক লিমিট, দ্যাট ইজ রেজিলেন্স, ঠিক আছে? আর মডুলাস অফ রেজিলেন্স বলতে দ্য ম্যাক্সিমাম এনার্জি স্টোর উইদিন ইলাস্টিক লিমিট, ওকে, পার ইউনিট ভলিউম, এটা হবে ইউনিট, নট ইউনিট, সরি, ইউনিট, পার ইউনিট ভলিউম। মানেই হচ্ছে আলটিমেটলি মডুলাস অফ রেজিলেন্স ইজ নাথিং বাট দ্য প্রুফ রেজিলেন্স বাই ভলিউম, ঠিক আছে? তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো, প্রুফ রেজিলেন্স বাই পার ইউনিট ভলিউম, দ্যাট ইজ কল মডুলাস অফ রেজিলেন্স, ক্লিয়ার? চলো নেক্সট, 85, ইন টার্মস অফ বাল্ক মডুলাস অ্যান্ড মডুলাস অফ রিজিডিটি পয়সন রেশিও ক্যান বি, যারা অ্যাস্ট্রি ইঞ্জিনিয়ার দিয়েছ তারাও কিন্তু এই কোশ্চেনটি পেয়েছে। আমি এমনি মনেও রাখতে বলেছিলাম যে আমার কে জি ই, ঠিক আছে, আর হচ্ছে মিউ, এই চারটা দিয়ে একটা সিঙ্গেল এক্সপ্রেশন যেটা খুব আসে, ঠিক আছে? এবং সেটার অ্যান্সার হয় সি, 3K-2J/6K/2J। অনেকে এটা ভুল করবে, ডি কিন্তু হবে না, সবসময় মনে রাখবে উপরে মাইনাস নিচে প্লাস, ঠিক আছে? চলো 86, ডিস্টেম্পার ইজ ইউজ টু কোট, আমরা জানি ডিস্টেম্পার কেন ইউজ করা হয়, সেটা হচ্ছে অবশ্যই ইন্টিরিয়র সার্ফেস নট এক্সপোজ টু ওয়েদার, কারণ পাউডার ম্যাটেরিয়াল দিয়ে, পাউডার চক, চক পাউডার, এগুলো দিয়ে ডিস্টেম্পার তৈরি করা হয়, ঠিক আছে? এবং সেটা কিন্তু টেম্পোরারি হয়, পারমানেন্ট হয় না। তো অবশ্যই এটা কি হবে, এক্সপোজার কন্ডিশনে থাকলে সেটা কিন্তু কাজে দেয় না, অর্থাৎ এক্সটার্নাল ইউজ হয় না। জেনারেলি এটা আমরা ইন্টিরিয়র সার্ফেসগুলোতে ইউজ করি, যেগুলো হচ্ছে ওয়েদারের সাথে এক্সপোজার কন্ডিশনে নেই। তো আমার কারেক্ট অ্যান্সার বি। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 87, দ্য ব্রাঞ্চ অফ সার্ভিং ইন হুইচ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিস্টেন্স আর ডিটারমাইন বাই দ্য টেকিং ইনস্ট্রুমেন্টাল অবজারভেশন উইদাউট চেইনিং, ঠিক আছে? ভালো কোশ্চেন বলছে, উইদাউট চেইনিং আমি কি নিচ্ছি হরাইজন্টাল ডিস্টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যাল ডিস্টেন্স। তো আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ট্যাকোমেট্রিক সার্ভে, ঠিক আছে? অনেকে থিওডোলাইট করবে, হবে না, থিওডোলাইট আমার হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যাঙ্গেল মেজার করা হয় একসাথে, ঠিক আছে? আর হরাইজন্টাল ডিস্টেন্স কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে, ইনস্ট্রুমেন্টাল মেজার থেকে, ঠিক আছে? এখানে কিন্তু ইনস্ট্রুমেন্টাল অবজারভেশন বলেছে, ঠিক আছে, এবং উইদাউট চেইনিং অপারেশন। তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে অবশ্যই ট্যাকোমেট্রিক সার্ভে। চলো নেক্সট, 88, ইন ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোড বাইন্ডিং ম্যাটেরিয়াল, খুব কমন কোশ্চেন, পিএসসি জুনিয়ার ইঞ্জিনিয়ারের জন্য যারা প্রিপারেশন দিচ্ছে তাদেরও এটা কাজে লাগবে, এবং পিএসসি বিভিন্ন যে এক্সামগুলো হয় তাতে কিন্তু এই কোশ্চেনটিও এসেছিল, এবং অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে স্টোন ডাস্ট। চলো নেক্সট, 89, দ্য মিনিমাম উইথ অফ দ্য পেমেন্ট অফ আর ন্যাশনাল হাইওয়ে শুড বি, মিনিমাম উইথ অফ পেমেন্ট বলেছে, ঠিক আছে? এবং অনেক জায়গাতে অ্যান্সার 5.7 দেওয়া আছে, কিন্তু আমার মতে এটা কিন্তু হবে না, টোটালি আমার নলেজে এইটা আমি নিচ্ছি না, আমি এইটা নিচ্ছি। তার কারণ হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এখানে কি হবে, হেভি ট্রাফিক যাবে, ঠিক আছে, এবং এর উইথ অনেকটাই হয়, অর্থাৎ মিনিমাম কিন্তু 2 লেন হবেই, ঠিক আছে? এবং 2 লেনের জন্য আমরা জানি মিনিমাম উইথ কত হয়, 7.5 মিটার, ঠিক আছে, 7.5 মিটার। তো এটা ন্যাশনাল হাইওয়ে আছে, এবং তার সাথে যদি একটু বেশি হতেই পারে, 7.7টাই কিন্তু এতগুলো অপশনের মধ্যে আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। চলো নেক্সট,
90, if v is the speed of a running vehicle, r is the radius of car, g is the acceleration due to gravity, w is the width of the carriageway, then the super elevation. এটা ডাইরেক্ট মনে রাখলেই হয় w v square by g r. আমরা এমনি জানি centrifugal force হচ্ছে v square by g r. ঠিক আছে, এটার সাথে উইথটা ইনটু করে দিলে কিন্তু আমি সুপার এলিভেশন পেয়ে যাবো। অপশন দেখে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি সুপার এলিভেশন হচ্ছে এটা, ই প্লাস এফ ইজ ইকুয়াল টু আমরা জানি ভি স্কোয়ার বাই জি আর। এফটাকে যদি আমি না কনসিডার করি, জিরো যদি করি, ই ইকুয়াল টু ভি স্কোয়ার বাই জি আর। ঠিক আছে, দিস ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ সুপার এলিভেশন। ঠিক আছে, এখানে সুপার এলিভেশন এবং অপশন অনুযায়ী কি আছে, এটার সাথে যদি আমি উইথটা ইনটু করে দেই, ঠিক আছে, তাহলে আমি শুধু রাইজিংটা পেয়ে যাবো, উইথের রেসপেক্ট টু হরাইজন্টাল আমার রাইজটা পেয়ে যাবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 91 কি বলেছে, দা শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ওভার আ রেকট্যাঙ্গুলার ক্রস সেকশন অফ আ বিম। এটা আমরা জানি, এখানে আমি ডায়াগ্রাম দেখিয়ে দিয়েছি, দুটা সাইডে জিরো হয়ে যায়, মাঝখানে টাউ ম্যাক্স, ঠিক আছে, অর্থাৎ ম্যাক্সিমাম হয় নিউট্রাল অ্যাক্সিসে। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি প্যারাবোলিক, কারেক্ট অ্যান্সার মাই সি। দেয়ারফর নেক্সট 92, ইমাজিনারি লাইন পাসিং থ্রু পয়েন্টস হ্যাভিং ইকুয়াল ম্যাগনেটিক ডিক্লিনেশন, ইকুয়াল দ্যাট মিনস আইসোগেনিক লাইন। ঠিক আছে, অ্যাগোনিক লাইন হচ্ছে আমার কিন্তু নট ইকুয়াল, যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাগোনিক। ঠিক আছে, যেহেতু এখানে ইকুয়াল ম্যাগনেটিক ডিক্লিনেশন বলেছে, দেয়ারফর আইসোগেনিক লাইন। চলো নেক্সট 93, অ্যাজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ট্যাকোমিটার অ্যান্ড স্টাফ ইনক্রিজেস, দ্য স্টাফ ইন্টারসেপ্ট বাই দ্য স্টেডি আয়ার, স্টাফ ইন্টারসেপ্ট বের করতে বলেছে, তো এটা আমার কি হবে, ইনক্রিজেস হবে। কেন আমি করলাম, সাপোজ এটা আমার ট্যাকোমিটার, এটা স্টাফ ওয়ান পজিশন, তো এইটা হচ্ছে আমার স্টাফ ইন্টারসেপ্ট, মানে আপার আর লোয়ারের মধ্যে যেটা করেছে এইটা হচ্ছে আমার স্টাফ ইন্টারসেপ্ট। এবার যদি স্টাফটাকে বাড়াই আমার, এটা কিন্তু ফিক্সড, ঠিক আছে, এবার স্টাফটাকে যদি আমি নিয়ে যাই, ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে আমার নিউ স্টাফ ইন্টারসেপ্ট, তাহলে আমার কি হলো, রিডিং ইনক্রিজ করলো। চলো নেক্সট 94, দ্য সার্ফেস অফ স্টিল ওয়াটার ইজ কনসিডার, এটা সার্ভিসিং কোশ্চেন, স্টিল ওয়াটার সার্ফেসটাকে আমরা সবাই জানি লেভেল সার্ভিস হিসাবে কনসিডার করা হয়। নেক্সট 95, দ্য পেমেন্ট হুইচ পজেস কনসিডিয়ারেবলি ফ্লেক্সারাল স্ট্রেংথ অ্যান্ড দম, এইটা আপনাকে ভুল করবে যে ফ্লেক্সারাল স্ট্রেংথ বলছে দেখে ফ্লেক্সারাল পেমেন্ট হবে না, এখানে কি বলছে পজেস করে, পজেস করা মানে আসছে, ফ্লেক্সারাল স্ট্রেংথ যারা আছে অর্থাৎ যেটা বেন্ডিং স্ট্রেস বা বেন্ডিং মোমেন্টকে রেজিস্ট করতে পারে, তো অবশ্যই হবে আমার রিজিড পেমেন্ট। আর ফ্লেক্সিবল পেমেন্ট মানে যার ফ্লেক্সারাল স্ট্রেংথ নেই, ঠিক আছে, ভেরি ফ্লেক্সিবল। আর ফ্লেক্সারাল স্ট্রেংথ মানে আমার কি হবে, ওর হচ্ছে রেজিস্টেন্ট ক্ষমতা, মানে এগেনস্ট বেন্ডিং স্ট্রেস আর বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, তো এটা অ্যান্সার কিন্তু রিজিড পেমেন্ট হবে। চলো নেক্সট 96, কি বলেছে, দ্য ম্যাক্সিমাম ডিজাইন গ্রেডিয়েন্ট ফর ভার্টিক্যাল প্রোফাইল অফ আ রোড, ম্যাক্সিমাম ডিজাইন গ্রেডিয়েন্ট বলেছে, দেয়ার ফর অবভিয়াসলি রুলিং গ্রেডিয়েন্ট। আমরা জানি দ্য ডেফিনেশন অফ রুলিং গ্রেডিয়েন্ট ইজ দ্য গ্রেডিয়েন্ট ইজ ইউজড অর দ্য গ্রেডিয়েন্ট হুইচ ইজ ইউজড বাই দ্য ডিজাইনার টু ডিজাইন দ্য রোড, অ্যান্ড দিস ইজ অবভিয়াসলি দ্য ম্যাক্সিমাম ডিজাইন গ্রেডিয়েন্ট। ওকে, দ্য অ্যানাদার নেম অফ রুলিং গ্রেডিয়েন্ট ইজ অলওয়েজ ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট, ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট অর সিম্পলি ডিজাইন গ্রেডিয়েন্ট। ওকে, ডিজাইন গ্রেডিয়েন্ট। চলো নেক্সট 97, আ হলো সার্কুলার কলাম অফ ইন্টারনাল ডায়ামিটার ডি অ্যান্ড এক্সটার্নাল ডায়ামিটার 1.5 ডি ইজ সাবজেক্টেড টু কম্প্রেসিভ লোড, দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ লোড ফ্রম দ্য সেন্টার ফর নো টেনশন। পিএসসি তো অনেকবার এসেছিল, যেটা কিছুদিন আগে আমাদের যে সল পেপারগুলো চলছিল অ্যাস্টেন ইঞ্জিনিয়ারে, সেখানেও কিন্তু ছিল খুব কমন কোশ্চেন, এটা হচ্ছে আমার ফর্মুলা নো টেনশন কন্ডিশনে। ঠিক আছে, ফর হলো সার্কুলার, ঠিক আছে, হলো সার্কুলারের জন্য ডি ওয়ান বলতে এক্সটার্নাল ডায়া, ডি টু বলতে ইন্টারনাল, এখানে বসিয়ে দাও, আলটিমেটলি অ্যান্সার এটা আমার বেরোয় 13D/48, দেয়ারফর মাই কারেক্ট অ্যান্সার ইজ বি। চলো নেক্সট 98, ভালো কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ফর আ মেশনারি ড্যাম অফ বেস উইথ বি, দ্য লোকেশন উইথ রেসপেক্ট টু দ্য সেন্টার লাইন, দ্য রেজাল্টেড লোডিং ইন্টারসেক্ট দ্য সেকশন ফর নো টেনশন অ্যাট বেস, অবভিয়াসলি B/6, উইদিন B/6। নেক্সট 99, অ্যাজ পার টারজাগি ইকুয়েশন দ্য নেট বিয়ারিং ক্যাপাসিটি অফ স্ট্রিপ ফুটিং রেস্টিং অন কোহেসিভ সয়েল, স্টিপ ফুটিং বলেছে এবং নেট বিয়ারিং ক্যাপাসিটি বের করতে বলেছে, যেখানে আমার সি এর ভ্যালু দেওয়া আছে এবং ডেপটা আমার ইউনিট দেওয়া আছে, ঠিক আছে, ইউনিট ডেপট আর উইথ মানে 1:1 করে এনসি ভ্যালু দেওয়া আছে 5.7। চলো দেখি, অ্যাজ পার টারজাগি ইকুয়েশন নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ফর্মুলা এটা ফর স্টিপ ফুটিং, ঠিক আছে, এটা আমরা সবাই জানি, ইজ অ্যাজ পার মাই কোশ্চেন এন কিউ 1, ঠিক আছে, আর আমার এন গামা হয়ে যাবে 0, এন সি কিন্তু আমার দেওয়া আছে 5.7। এবার কেন এটা আমার কোহেসিভ সয়েল বলেছে, মানে 5.0, ঠিক আছে, আর 5.0 ডিগ্রি হলে তখন এন কিউ 1 আর এন গামা 0 হয়ে যায় আর এন সি 5.7 হয়, সেটা কোশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, তো চলো, তো এইখানে আলটিমেটলি আমার এই পুরো পোর্শনটাই আমার 0 হয়ে যাবে এবং এটা তো অবভিয়াসলি 0 হবে, আমার শুধু থাকবে এই টার্মটা,
ঠিক আছে, বসিয়ে দিলাম, আমি অ্যান্সার পেয়ে যাবো 57। দেয়ারপর মাই কারেক্ট অ্যান্সার ইজ বি। চলো নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন অফ দিস পার্ট। ফর ক্যারিং আউট বিটুমিনিয়াস প্যাচ ওয়ার্ক ডিউরিং দ্য রেনি সিজন, দ্য মোস্ট সুইটেবল বাইন্ডার ইজ অবভিয়াসলি বিটুমিনিয়াস ইমালশন। বিটুমিনিয়াস ইমালশন ইজ ইউজড ফর দ্য প্যাচিং ওয়ার্ক অর রিপেয়ারিং ওয়ার্ক অ্যান্ড ইট ইজ মোস্ট ইউজফুল ইন দ্য কেস অফ ওয়েট সিজন অ্যাজ ওয়েল অ্যাজ রেনি সিজন অ্যান্ড অবভিয়াসলি মোস্ট ইউজফুল ইন দ্য হিলি রিজিয়ন। ঠিক আছে, তো টোটাল 100টি কোশ্চেন কমপ্লিট হলো। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিবে, আর এরপরে নেক্সট অবশ্যই আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে। তো আজকের জন্য থ্যাংক ইউ।